নমস্কার, আমি সুচরিতা। সবাইকে আমার নতুন চ্যানেলে অনেক স্বাগত জানাই। আশা করছি আপনারা সবাই খুব ভালো আছেন। আমি সবার থেকে অনেক রিকোয়েস্ট পাই নতুন নতুন কেকের ভিডিও নিয়ে আসার জন্য, তাই আজকে এই চ্যানেলটা খুললাম। প্রতিদিন নিজেকে একটু করে আপনাদের সাথে পরিচয় করিয়ে দেব, আজকের মতো ভিডিওটা শুরু করছি। তার আগে আরেকটা কথা আমি বলতে চাই, যদি আপনাদের ভিডিওটা একটুও কাজে আসে বা একটুও ভালো লাগে, তাহলে অবশ্যই লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন, কারণ আপনাদের একটা লাইক আমার চ্যানেলের জন্য অনেক উপকারী হবে। আজকের যে কেকটা আমি বানিয়েছি সেটা একটা নার্স থেমের উপর কেক ছিল, নার্স ডের দিন আমি বানিয়েছিলাম। তো ভাবলাম এই ভিডিওটা আপনাদের সাথে শেয়ার করি। ভিডিওটা পুরো ডিটেলসে আমি করেছি, আপনারা এই কেকটা দেখলেই পুরো কেকটাই আপনাদের নিজেদের করতে সুবিধা হবে। ঠিক সেই মতো করে আমি ভিডিওটা বানানোর চেষ্টা করেছি। ভিডিওটা একদম শেষ পর্যন্ত দেখবেন, একদম খুঁটিনাটি বিষয়ে আমি এখানে আলোচনা করেছি। সবার প্রথম যে কেক বেসটা সেটাকে আপনাদের ভালো করে স্ক্র্যাব করে নিতে হবে ক্রিম দিয়ে। তো এই পার্টটা খুব ভালো করে করতে হবে, কারণ এর উপরে কোনো ফন্ডেন্ট চাপবে না, অনলি ক্রিমের উপরেই আমি কেকটা পুরোটা করার চেষ্টা করেছি, যেই মতো আমাকে আমার ক্লায়েন্ট বলেছিল ঠিক সেই রকম করি। তো আপনারা এই পার্টটা অবশ্যই খুব ভালো করে স্মুথ করবেন, আর আমার টেকনিক আপনারা যদি ফলো করেন দেখবেন যে কেকটা খুব ভালো মতো তার এজগুলো ফিনিশিং আসবে। আমি এইভাবেই অলমোস্ট কেকটা ফিনিশ করে নিলাম, আর এজটা ঠিক সুন্দর করে যতটা করা যায় করে নিচ্ছি। কেকের এজ ফিনিশিং একটা আর্ট আমি মনে করি, তো আপনারা চাইবেন যেন কেকটা খুব ভালো করে স্মুথ এবং নিট অ্যান্ড ক্লিন বাইরের থেকে দেখায়। এই কাজটা হয়ে যাওয়ার পর আমি শুরু করলাম আমার দ্বিতীয় কাজ, যেটা আমি কেকের উপরে আমার কাজগুলো চাপিয়ে দেব। সেই কাজগুলো ফন্ডেন্ট দিয়ে আমি করেছি প্রতিটা কাজ, আপনারা দেখুন পরপর আর বুঝতে পারবেন। প্রথমে আমি ব্যান্ডেড যেটা হয় সেটা আমি বানিয়ে নিচ্ছি। তার জন্য একটু হালকা ব্রাউন কালারের ফন্ডেন্ট নিয়ে সেটাকে একটা শেপ দেবেন ঠিক যেভাবে আমি দিয়েছি, আর যেরকম দেখতে ব্যান্ডেড সেরকম আপনি নিজে একটা ধারণা করে এইভাবে বানিয়ে নিতে পারবেন। আমরা যখন ফন্ডেন্ট ইউজ করব তখন এটা খেয়াল রাখতে হবে যে ফন্ডেন্ট খুব বেশি প্যাচপ্যাচে বা খুব বেশি হার্ড যেন না হয়, এমন একটা স্টেটে ইউজ করব যেন সেটাকে নিয়ে কাজ করতে আমাদের সুবিধা হয় এবং তাকে কাটিং করতে এবং তাকে নিয়ে কাজ করতে আমাদের একটু সুবিধা হবে। গল্প করতে করতে দুটো ব্যান্ডেড হয়ে গেল। এর পরবর্তী ক্ষেত্রে আমি যেটা করব সেটা হলো একটা স্টেথোস্কোপ বানাবো। স্টেথোস্কোপ একটা বানাতে শিখলে আমরা সেটা যে কোনো ডক্টর থেম কেক, কোনো নার্স থেম কেক সেটাতে আরামসে ইউজ করতে পারবো। আমরা জেনারেলি এটা ব্ল্যাক কালারের আর তার সাথে অ্যাশ কালার কম্বিনেশন করে স্টেথোস্কোপটা ইউজ করি, ব্যবহার করি। তো আপনারা প্রথম আমি যেভাবে করছি সেই রকম দেখেই আপনারা এটা ট্রাই করুন বাড়িতে, দেখবেন খুব সুন্দর আপনাদের ফিনিশিং আসছে। আরেকটা কথা বলবো, যদি আপনাদের আমার ভিডিও দেখে মনে হয় কোনো কোশ্চেন করবেন আপনারা আমাকে, অবশ্যই কমেন্ট বক্সে কোশ্চেনটা করবেন, আমি চেষ্টা করব আপনাদের রিপ্লাই করার। জানি না আমি কতটা এগোতে পারবো, আজকে প্রথম ভিডিও এটা আমার চ্যানেলে। আমি রিকোয়েস্ট করব আপনাদের, আপনারা এই চ্যানেলটাকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য অথবা নিত্য নতুন কোনো কেকের ডিজাইন দেখার জন্য অবশ্যই চ্যানেলটাকে সাপোর্ট করুন, সেটাকে সাবস্ক্রাইব করুন এবং শেয়ার করুন ফ্যামিলি এবং ফ্রেন্ডসদের মেম্বারদের সাথে। আপনারা চাইলে আমাকে বলতে পারেন আপনারা কী ধরনের কেক দেখতে চান, সেটা আমাকে কমেন্ট বক্সে করে জানাবেন, আমি চেষ্টা করব যত সম্ভব তাড়াতাড়ি আপনাদেরকে সেই ভিডিওটা করে দেখানোর। স্টেথোস্কোপ কিছুটা হয়ে গিয়েছে, এরপর বাকি ফিনিশিংটা যেটা হচ্ছে সেটা আমি করে নিচ্ছি। বাকি স্টেথোস্কোপের বাকি পার্টসগুলো একটু একটু করে করছি, আপনারা এইভাবে করবেন। ফন্ডেন্টের কাজ করার সময় যদি আপনারা একটা ফন্ডেন্টের সাথে আর একটা ফন্ডেন্ট স্টিক করতে চান, তাহলে আপনারা এডিবল গ্লু ইউজ করতে পারবেন। বাজারে বিভিন্ন ব্র্যান্ডের এডিবল গ্লু পাওয়া যায়, আপনারা বললেই বেকারি স্টোর থেকে আপনারা এগুলো কালেক্ট করতে পারবেন। দেখুন এইভাবে আমি আমার স্টেথোস্কোপটা বানিয়ে ফেলেছি, কেমন হয়েছে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। এরপর এটাকে আমি তুলে কেকের উপর পরে প্লেস্ট করব। এরপর তৈরি করে নিচ্ছি নার্সদের যে উপরে হ্যাটটা থাকে সেই হ্যাটটা করার চেষ্টা করছি। সেটার জন্য একটা সাদা ফন্ডেন্ট ইউজ করছি এবং সেটাকে তার শেপ মতো কেটে আমি হ্যাটের আকার দেওয়ার চেষ্টা করছি। আপনারা দেখুন ঠিক কীভাবে করলাম আমি। আপনারা চেষ্টা করবেন ফন্ডেন্টের কাজ সবসময় নিট অ্যান্ড ক্লিন করার, তাতে ওভারঅল কেকের যে লুকসটা সেটা অনেক গুণ দেখতে ভালো হয়। আশা করছি আপনাদের এই ভিডিওটা ভালো লাগছে, আর যদি ভালো লাগে প্লিজ আপনারা অবশ্যই একটা করে লাইক করবেন, এটা আমার একটা অনুরোধ আপনাদের কাছে। আপনারা লাইক করলেই আমি বুঝতে পারবো যে আপনাদের ভিডিওটা ভালো লাগছে এবং পরবর্তী ভিডিও বানানোর জন্য আমি একটা অনুপ্রেরণা পাবো। আমি একজন হোম বেকার, প্রতিদিন আমি অনেকগুলো করেই কেক বানাই,
আমার ফেসবুকে একটা পেজ আছে সুচরিতা কুকবুক নামে, আপনারা চাইলে সেই পেজটাও ফলো করে রাখতে পারেন। হ্যাঁ, কথা বলতে বলতে এটা করেই ফেললাম, দেখুন হ্যাটটাকে ঠিক এভাবে প্লেস্ট করবো। এরপর আপনাদের যদি মনে হয় শেপ দিতে প্রথম অসুবিধে হচ্ছে, তখন আপনারা চাইলে একবার করে ড্রয়িং করে তারপর সেটাকে কাটিং করতে পারেন। যেহেতু আমার করতে করতে একটু অভ্যাস হয়ে গেছে, সেই জন্য আমি চোখের দেখাতেই সেটা কেটে আমি করলাম। আপনারা চাইলে এটাকে অবশ্যই আগে ড্রয়িং করে নেবেন, তারপর একটা করে কাট করবেন। এরপর নেক্সট পার্টে চলে যাচ্ছি, একটা ব্যান্ডেজ বানানোর চেষ্টা করছি। দেখুন এটা ভেরি ইন্টারেস্টিং লাগবে আপনাদের। প্রথমে আমি একটা রোলের মতো বানাবো, তারপর সেটাকে ব্যান্ডেজের আকার দেবো। আমরা যখন কোনো বড় কেক করব, তখন তার মধ্যে অনেক স্পেস পাবো, সে আমরা চেষ্টা করব সেই স্পেসটা সমস্ত জিনিস দিয়ে কভার আপ করে দেওয়ার। তাহলে কেকটা অনেকটা দেখতে সুন্দর লাগবে এবং কেকটা কাস্টমাইজেশনটা আরও খুলে বেরোবে। হ্যাঁ, এরপর রোল করে নিলে অলমোস্ট ডান জিনিসটা। আপনারা আজকে আমাকে কমেন্ট করে জানাবেন যে আজকে আমি আপনাদের ফন্ডেন্ট দিয়ে কতগুলো জিনিস বানানো শেখালাম। এরপর আমি বানাচ্ছি একটা ইঞ্জেকশন, যেটা খুবই আমার মনে হয় একটা ইজি ব্যাপার। আপনারা এই পদ্ধতিতে যদি করেন, তাহলে দেখবেন খুব সহজেই একটা ইঞ্জেকশন আপনারা বাড়িতে তৈরি করতে পারছেন। যেহেতু নার্স থিম, তাহলে তো আমাদের এটা তো দিতেই হবে একবারেই। এভাবে আমি বানিয়ে ফেললাম একটা ইঞ্জেকশন। আপনারা চাইলে এরকমভাবে আপনারা মেডিসিনও বানাতে পারবেন, আপনাদের কালার নিজের পছন্দ মতো করবেন। যে কোনো কালার আপনারা নিয়ে দুটো কালারকে একসাথে করে সেটাকে একটা ক্যাপসুল আকার দিতে পারেন। এভাবে অনেক রকম মেডিসিন করা যায়। আমি চেষ্টা করেছি যতগুলো সম্ভব আপনাদের দেখানোর। এগুলো একটা দুটো করে যদি কেকের উপর দেওয়া যায়, তাহলে কেকটার লুকসটা আরও অনেক বেশি এনহ্যান্স হয়। আমি চেষ্টা করছি একে একে সমস্ত জিনিসগুলো আলাদা করে রাখার, একদম সবার শেষে কেকটা বের করে তার উপরে এই ফন্ডেন্টের কাজগুলো প্লেসড করে দেব। যেহেতু এটা একটা সেমি ফন্ডেন্ট কাজ, সেই জন্য আপনাদেরকে খুব কেয়ারফুলি এই কেক হ্যান্ডেল করতে হবে। কারণ যে কোনো মুহূর্তেই যেহেতু ক্রিম দিয়ে কভার থাকে, সেই জন্য এটা ঘেটে যাওয়ার চান্স থাকে। প্রতিটা কাজ করার সময় খুব সাবধানতা আমাদের অবলম্বন করা দরকার। এই দেখুন কতগুলো জিনিস আমি একসাথে বানিয়ে ফেলেছি। এগুলো এরপর সবগুলো যদি কেকের উপরে দেওয়া হয় কত সুন্দর দেখতে লাগবে। এরপর আমি দিয়ে দিচ্ছি কেকের বর্ডার, যেটা না দিলে কেক একটু অসম্পূর্ণ দেখায়। এইভাবে ফন্ডেন্ট দিয়েই আমি একটা বর্ডার দিচ্ছি। নার্স থিম, সেজন্য ভাবলাম রেড কালারই দেওয়া যাক। আপনারা চাইলে অন্য কালারই ইউজ করতে পারেন। এরপর মেন কাজটা করে নিতে হবে। আস্তে আস্তে করে আমি সমস্ত জিনিসগুলো কেকের উপর বসিয়ে দিচ্ছি। দেখুন কত সুন্দর দেখতে লাগছে। আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন যে আপনাদের কেমন লাগছে জিনিসগুলো এবং আমি আপনাদের কতটা শেখাতে পেরেছি। পরবর্তী ক্ষেত্রে যদি কোনো কিছু আপনাদের জানার বা শেখার ইচ্ছে হয়, তাহলে আমাকে আপনারা বলতে পারেন, আমি চেষ্টা করব সেটা আপনাদের ভিডিও মাধ্যমে তুলে ধরার। আমি যতটা জানি, যতটা শিখেছি, যতটা নিজে চেষ্টা করেছি, ততটাই আপনাদের শিখিয়ে দেওয়ার চেষ্টা করব। আর কারো যদি ল্যাঙ্গুয়েজ নিয়ে কোনো সমস্যা হয়, সেও আমাকে কমেন্ট করে জানাবেন যে সে আমার ল্যাঙ্গুয়েজ বুঝতে পারছেন কি না। ফাইনাল লুকসটা দেখুন কত সুন্দর হয়ে আসছে। যেহেতু নার্স ডের দিনে বানিয়েছিলাম, ইন্টারন্যাশনাল নার্সেস ডে, এটা আমি এখানে লিখে দিয়েছিলাম। আর তার সাথে যে ইনস্টিটিউট এই কেকের অর্ডার করেছিল, সেই ইনস্টিটিউটের নামটাও আমি এখানে দিয়ে দিয়েছিলাম। লাস্টে ক্রিম দিয়ে চেষ্টা করেছি একটা হার্টবিট আঁকার। আমি আবারও বলছি, এই চ্যানেলটা একেবারে নতুন। আমার আগের পুরনো চ্যানেল একটা ছিল, কিন্তু সেটা খানিক সমস্যার জন্য সেই চ্যানেলটা আর কন্টিনিউ করতে পারিনি। তো এই চ্যানেলের নাম হলো বেকিং মেন্টর। আপনারা চাইলে এটা শেয়ার করতে পারবেন পরবর্তী ক্ষেত্রে আরও নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য। থ্যাংক ইউ সো মাচ এতক্ষণ ভিডিওটা দেখার জন্য। কেমন লেগেছে আপনারা অবশ্যই জানাবেন। কোনো কাজ আপনারা